আমার অলরেডি টিএনসি কয়েন কিছু ছিল, সেটা আমি উইথড্র করেছি এর আগে, সেখান থেকে আমি সাকসেসফুলি পেমেন্টটা পেয়েছি। তাই এখন আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেখাবো যে আমি কিভাবে ওই টিএনসি কয়েনটাকে হটবিটে নিয়ে এসে এক্সচেঞ্জ করার মাধ্যমে বিকাশে টাকাটা নিয়েছি, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। টিএনসি কয়েনকে আপনি এক্সচেঞ্জ করতে হবে আপনার বিট কয়েনে, সেই বিট কয়েন থেকে এক্সচেঞ্জ করে নিতে হবে লাইট কয়েনে, সেই লাইট কয়েন থেকে এক্সচেঞ্জ করে নিতে হবে আপনার কয়েনবেসে, কয়েনবেস থেকে সেটা নিতে হবে আপনার কুইকইউএসডিতে, দেন কুইকইউএসডি থেকে সেটা আপনার চলে যাবে হচ্ছে বিকাশে। আসসালামু আলাইকুম বন্ধুরা, উপার্জনের রাস্তা থেকে শুভ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিগত কয়েকদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে রিয়েল রিচার্জ নামক একটা অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করেছিলাম, যে অ্যাপ্লিকেশনে আপনার আইডি খোলার মাধ্যমে আপনি সেখানে কিছু সার্ভের কাজ পাবেন, সেই সার্ভে করে আপনি কিছু টোকেন আর্ন করতে পারবেন, অথবা আপনি রেফার করেও কিছু টোকেন আর্ন করতে পারবেন, যে টোকেনের নাম ছিল টিএনসি কয়েন। এবং বর্তমানে টিএনসি কয়েন মার্কেটে অ্যাভেলেবল, যেটা আপনি সেল করতে পারবেন, তবে বাংলাদেশে ডিরেক্ট আপনি টিএনসি কয়েন কোথাও সেল করতে পারবেন না। তবে অনেকে আমাকে নক করেছে, ভাই আপনি টিএনসি কয়েন কিনবেন কিনা, আমাকে নক করেছিল তারা বিক্রি করার জন্য। তো আমিও আপনাদের থেকে টিএনসি কয়েন নিয়ে সেটা সেল করে আপনাদেরকে টাকা পরিশোধ করতে পারবো, তবে সেই বিষয়ে আমি ভিডিওর শেষাংশে আলোচনা করব। তবে যারা নিজেদের মাধ্যমে টিএনসি কয়েন সেল করে একদম ডিরেক্ট বিকাশে টাকা নিতে যাচ্ছেন, সেই কয়েকটি লিগ্যাল উপায় আমি আজকে শেয়ার করব। তো প্রথমে আপনি রিয়েল রিচার্জে যারা আর্ন করতে চাচ্ছেন, বা যারা এখন আমার প্রথম যে ভিডিওটি দেখেননি, যেখানে আপনি রিয়েল রিচার্জ আইডি খোলার মাধ্যমে আপনি কীভাবে ইনকাম করবেন, সেটা নিয়ে আমার ইউটিউবে কিন্তু অলরেডি একটা ভিডিও রয়েছে, সেটা দেখে আসতে পারেন। নতুন যারা রয়েছেন তারা ওই ভিডিওটি অবশ্যই দেখবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি। সেখানে আমি A to Z কীভাবে আইডি খুলতে হবে, কীভাবে সার্ভে কমপ্লিট করে ইনকাম করতে হবে, সেই টপিক্স নিয়ে আলোচনা করা রয়েছে। তো চলুন প্রথমে আমরা সংক্ষিপ্ত আকারে জানবো কীভাবে এই টোকেনটাকে আমরা সেল করবো বাজারে। প্রথমে হচ্ছে যে আপনার রিয়েল রিচার্জের যে টোকেনটা টিএনসি কয়েন, সেটা আপনাকে আর্ন করতে হবে, আর্ন করার পরে সেটা আপনার এক্সচেঞ্জ করার জন্য নিতে হবে হচ্ছে হটবিটে। হটবিটে নেওয়ার পর সেটা আপনাকে এক্সচেঞ্জ করতে হবে বিটকয়েনে। বিটকয়েনে নেওয়ার পরে সেই বিটকয়েন থেকে সেটাকে আপনার নিতে হবে লাইট কয়েনে, কারণ বিটকয়েন আপনি ওখানে এক্সচেঞ্জ করার পর বিটকয়েন থেকে আপনি ডিরেক্ট কয়েনবেসে উইথড্র করতে পারবেন না, প্রচুর পরিমাণে ভ্যাট কাটে, $25 মতো সেখানে ভ্যাট তারা রাখে। তো লাইট কয়েনে উইথড্র করলে সবথেকে বেটার অপশন হচ্ছে সেখানে মাত্র $1 থেকে $1.5 ভ্যাট কাটে। সো আপনাকে হটবিটের বিটকয়েনে নিতে হবে, বিটকয়েন থেকে নিতে হবে লাইট কয়েনে, লাইট কয়েন থেকে নিতে হবে কয়েনবেসে, কয়েনবেস থেকে নিতে হবে আপনার কুইকইউএসডিতে, এবং কুইকইউএসডি থেকে সেটা নিতে হবে বিকাশে। এবং কুইকইউএসডিতে আপনি যে কোনো ডলার সেল করতে পারবেন, কীভাবে সেখানে আপনি ডলার সেল করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। কুইকইউএসডি হচ্ছে 100% ট্রাস্টেড, যে কোনো ডলার সেখানে আপনারা বাই সেল করতে পারবেন, সেটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে নেবেন। তো আমি সংক্ষিপ্তে যে আলোচনাটা করেছি, প্রথমে হচ্ছে আপনার হটবিটে নিতে হবে রিয়েল রিচার্জের টিএনসি কয়েনটাকে, দেন সেই টিএনসি কয়েনকে আপনি এক্সচেঞ্জ করতে হবে আপনার বিটকয়েনে, সেই বিটকয়েন থেকে এক্সচেঞ্জ করে নিতে হবে লাইট কয়েনে, সেই লাইট কয়েন থেকে এক্সচেঞ্জ করে নিতে হবে আপনার কয়েনবেসে, কয়েনবেস থেকে সেটা নিতে হবে আপনার কুইকইউএসডিতে, দেন কুইকইউএসডি থেকে সেটা আপনার চলে যাবে হচ্ছে বিকাশে। তো চলে আসলাম হটবিটের এক্সচেঞ্জারে, এখান থেকে আপনার লিগ্যাল উপায় আপনি টাকা নিতে পারবেন। আপনি আপনার ডলারটাকে আপনার টিএনসি কয়েনটাকে এক্সচেঞ্জ করে আপনার বিটকয়েন বা লাইট কয়েন এক্সচেঞ্জ করে দেন সেখান থেকে আপনি বিকাশে টাকাটা নিতে পারবেন। এখন আমি এটা বিস্তারিত দেখাবো। যাদের শুরুতে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছিলাম, যাদের এক্সচেঞ্জার সম্পর্কে অলরেডি আইডিয়া রয়েছে তারা আমার কথাগুলো দেখেই বুঝতে পেরেছেন, কিন্তু যাদের আইডিয়া একদমই নেই তারা আমার এই ভিডিওটা এখন থেকে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথম হচ্ছে হটবিটে আপনার এক্সচেঞ্জারে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ডিসক্রিপশন বক্সে আমার কিন্তু ভিডিও আমার এটা লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনার অ্যাকাউন্টটা খুলে নেবেন। জাস্ট এখানে আসার পর আপনার রেজিস্টারে প্রেস করবেন। রেজিস্ট্রেশনে প্রেস করার পরে তারপর হচ্ছে যে এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ইমেল, একটা ফোন। ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন, ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য। ওকে, কারণ ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনার আইডিটা খুবই বেশি সুরক্ষিত থাকবে। তো প্রথমে হচ্ছে আপনি এখানে ইমেলটা দিয়ে দেবেন, ইমেলটা দিয়ে দেওয়ার পরে আপনি এখানে সেন্ড অপশনে প্রেস করবেন। সেন্ড অপশন প্রেস করলে আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই ইমেলে তার একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, সেই কোডটা এখানে বসিয়ে দেবেন, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এখানে একটি রেফার কোড রয়েছে, সেই রেফার কোডটা আমি আমার রেফার কোডে দিয়ে দেবো, সেটা বসিয়ে নেবেন, অথবা অটোমেটিক্যালি এখানে একটা রেফার কোড চলে আসতে পারবে, যেহেতু আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়েছি। তো আপনারা চাইলে আমার রেফার কোডটি ব্যবহার করতে পারেন, শুধুমাত্র হটবিট এক্সচেঞ্জারই করার জন্য। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করবো। এখন অ্যাকাউন্টে লগ ইন করার পর তারপর এখানে আমি কীভাবে সেই এক্সচেঞ্জটা করেছি সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। তো আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে খোলা হয়ে গেলে আপনারা এখান থেকে করবেন কি, আপনাদের প্রথমে টিএনসি কয়েনের ওয়ালেটটা আপনার কালেক্ট করতে হবে। তো আমি আপনাদেরকে আবারও বলছি, যাদের অ্যাকাউন্টে যদি 40টা টিএনসি বা 50টা টিএনসি কয়েন রয়েছে তারা এখান থেকে লেনদেন করতে পারেন, বাট আপনাদেরকে একটা কথা বলবো, 40টা 50টার যেই দামটা হবে তার থেকে কিন্তু $1 থেকে $1.5 কিন্তু আপনার স্যাক্রিফাইস করতে হবে তাদের ভ্যাট দেওয়ার জন্য, কারণ এখানে আপনার মিনিমাম সর্বনিম্ন যে ভ্যাটটা রয়েছে সেটা হচ্ছে $1.5, সে তাও হচ্ছে আপনার লাইট কয়েন উইথড্র দেওয়ার ক্ষেত্রে। তো আমি এখানে মার্কেটে চলে যাব, মার্কেট চলে যাওয়ার উপর দেখতে পাচ্ছেন আমার একটি ওয়ালেট নামে একটি অপশন রয়েছে, আমি আপনাদেরকে A to Z বিস্তারিত এখন দেখাচ্ছি। ওয়ালেটে চলে যাচ্ছি, ওয়ালেটে চলে যাওয়ার পরে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে মাই ফান্ড নামে একটা অপশন রয়েছে সেখানে যেতে পারে, অথবা ডিপোজিট নামে যে অপশনটি রয়েছে সেখানে যেতে পারে। ডিপোজিটে আমরা চলে যাচ্ছি, যেহেতু আমরা এখানে
টিএনসি কয়েনটা ডিপোজিট করবো হটবিটে। তো টিএনসি কয়েনটা আমি কোথেকে আনবো সেটা আনবো হচ্ছে আমার রিয়েল রিসার্চ নামক যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এখান থেকে আমি এই টিএনসি কয়েনটা আমি এখানে নিয়ে আসবো। তো আমার অলরেডি টিএনসি কয়েন কিছু ছিল সেটা উইথড্র করেছি এর আগে, সেখান থেকে আমি সাকসেসফুলি পেমেন্টটা পেয়েছি। তাই এখন আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেখাবো যে আমি কীভাবে ওই টিএনসি কয়েনটাকে হটবিটে নিয়ে এসে এক্সচেঞ্জ করার মাধ্যমে বিকাশে টাকাটা নিয়েছি, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। ফান্ড নামে যে অপশনটা রয়েছে ফান্ডে চলে আসলাম। এখানে আসার পর দেখুন সার্চ অপশনে আমার এখানে টিএনসি লিখে আমি সার্চ করবো। তো আমি টিএনসি লিখে সার্চ করছি, সার্চ করার পর দেখুন এখানে টিএনসি অপশনটা চলে এসেছে। এখানে টিএনসি কয়েনটা আসার পর আমরা এখান থেকে টিএনসি কয়েনের যে ডিপোজিট যে ওয়ালেট অ্যাড্রেসটা সেটা আমি কপি করব। কপি করার পরে তারপর হচ্ছে যে আমি এই জায়গাটাতে চলে আসব আমার যে রিয়েল রিচার্জ, রিয়েল রিচার্জে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ওপেন ওয়ালেট নামে একটা অপশন রয়েছে। সেই ওপেন ওয়ালেট আসার পরে আমি যেহেতু তাদের ওয়ালেটে ডলারটা পাঠাবো সেক্ষেত্রে আমি সেন্ড অপশনটা চুজ করব। সেন্ড অপশনটা চুজ করার পরে তাদের যে ওয়ালেট অ্যাড্রেস আছে ওখানে ডিপোজিট আপনার প্লেস করার পর তাদের ওয়ালেট অ্যাড্রেসটা আপনার পেয়ে যাবেন। সেই ওয়ালেট অ্যাড্রেস থেকে সেই অ্যাড্রেসটা কপি করে এখানে বসাবেন এবং মেমোতে তাদের একটা মেমো নাম্বার দেওয়া থাকে, সেই মেমো নাম্বারটা এখানে বসাবেন। যত অ্যামাউন্ট উইথড্র দিতে চাচ্ছেন সেই অ্যামাউন্ট এখানে বসিয়ে আপনি সেন্ড করবেন। এক মিনিটের ভিতরে আপনার সেটা হটবিটিসিতে জমা হয়ে যাবে, হটবিটে জমা হয়ে যাবে। তো আমি এর আগে যে ট্রানজ্যাকশনগুলো করেছি আমি ট্রানজ্যাকশন হিস্টোরি একটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছেন যে আমি ডিপোজিট টিএনসি কিন্তু প্রথমে 10টা কয়েন ডিপোজিট করেছিলাম, পরে 110টা কয়েন আরও ডিপোজিট করেছিলাম। তো এই কয়েনটা আমি ডিপোজিট করার পরে ধরুন এখানে পরে আমি উইথড্র করেছিলাম লাইট কয়েনে। তো আমি যে 10টা কয়েন বা 110টা কয়েন ডিপোজিট করার পর পরবর্তীতে আমি কী করেছি সেটা দেখাচ্ছি। টিএনসি কয়েনকে আমি এক্সচেঞ্জ করে নিয়েছি হচ্ছে আপনার বিট কয়েনে। তো তার জন্য আমাকে করতে হবে মার্কেটে যেতে হবে, মার্কেটে আমি চলে গেলাম। এখান থেকে আমার সার্চ করে বের করতে হবে টিএনসি কয়েন। তো আমি এই সার্চ অপশনে আমি মার্কেটে আসার পর টিএনসি লিখে সার্চ করব, কারণ যখন আমি রিয়েল রিচার্জ অ্যাপ থেকে টিএনসি কয়েনটা ডিপোজিট করব হটবিটে, হটবিটে ডিপোজিট করার পরে তারপর হচ্ছে যে আমার সেই টিএনসি কয়েনটাকে আমাকে এক্সচেঞ্জ করতে হবে বিট কয়েনে। আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি সেটা একটু ফলো করবেন। তো আমি এখানে সার্চ করলাম টিএনসি কয়েন, টিএনসি কয়েন সার্চ করার পর দেখুন চলে এসেছে যে টিএনসি কয়েন। এখন এই টিএনসি কয়েনটাকে আমাকে এক্সচেঞ্জ করতে হবে বিট কয়েন। এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে বিট কয়েন, একটা হচ্ছে ইথিরিয়াম। আমরা বিট কয়েন এক্সচেঞ্জ করব। এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা আমার এখানে ব্যালেন্স এখন নাই, আমি এর আগে যে লেনদেন করেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি এখানে দেখুন টিএনসি কয়েনের সর্বনিম্ন রেটটা কত দেখাচ্ছে, এখানে সর্বনিম্ন রেট দেখাচ্ছে হচ্ছে এই হচ্ছে বাই রেট। এখানে যতগুলো বিটিসি দেখাচ্ছে পার বিটিসিতে পার টিএনসি কয়েনে আপনাকে প্রায় 5 সেন্ট করে তারা দিচ্ছে। তো আমি এখানে যদি এখন 100টা যদি টোকেন যদি লিখে দিই, 100 টোকেন লিখে দিলাম, লিখে দেওয়ার পরে আমাকে এখানে 100 টোকেনের বিনিময়ে তারা হচ্ছে $5 আমাকে দিবে। তো $5 দিবে, তো এটা আমি যখন এখানে সেল টিএনসিতে প্লেস করব আমার এই অ্যামাউন্টের পরিমাণ যে ডিপোজিট এই টিএনসি ডিপোজিট ছিল সেটা আমার বিটিসিতে কনভার্ট হয়ে যাবে। বিটিসিতে কনভার্ট হওয়ার পর সেই বিটিসিটাকে আমি তারপর করেছি কি লাইট কয়েনে কনভার্ট করেছি। যখন আমি টিএনসিটাকে সেল করব বিটকয়েনে তখন সেই বিটকয়েন আমার কিন্তু টিএনসি থেকে বিটকয়েনে ডলারটা চলে আসবে, দেন আমাকে বিটকয়েন থেকে এটা লাইট কয়েনে এক্সচেঞ্জ করে নিতে হবে। কারণ আপনার বিটকয়েনে যখন আপনি নেবেন টিএনসি কয়েনটাকে এক্সচেঞ্জ করে সেই বিটকয়েনটা আপনি উইথড্র করতে গেলে বিশাল একটা অ্যামাউন্টের আপনার ভ্যাট দিতে হবে, $25 সমপরিমাণ একটা ভ্যাট আপনাকে দিতে হবে। সো আপনি প্রথমে বিটকয়েন এক্সচেঞ্জ করার পর সেটাকে আবার লাইট কয়েন এক্সচেঞ্জ করবেন, তাহলে আপনি কম দামে আপনি সেটা নিতে পারবেন। তো আমি এখন লাইট কয়েনে চলে আসলাম। লাইট কয়েন থেকে আমি এখন এটা করব কি আমি লাইট কয়েন থেকে এটা বিটকয়েন থেকে এখন লাইট কয়েন নেব। তো যখন আপনি বিটকয়েনের অ্যামাউন্ট আপনার এই অ্যাকাউন্টে যখন থাকবে দেন আপনি বাই এলটিসি অপশন থেকে আপনি লাইট কয়েনটা কিনবেন। তো সর্বনিম্ন যে রেটটা দেখতে পাচ্ছেন সবার নিচে লাল যে ঘর এখান থেকে আপনি সেই সমপরিমাণ মানে $5 সমপরিমাণ আপনি এখানে কতটুক এলটিসি কিনতে যাচ্ছেন, 0. যত ডলার হয় যত ডলার পরিমাণ আপনি কেনার অ্যাবিলিটি থাকে এই অ্যামাউন্টে সেই অ্যামাউন্টটা কেনার পর আপনি বাই এলটিসিতে প্রেস করবেন। বাই এলটিসিতে প্রেস করার পর আপনি যখন এলটিসি কেনা হয়ে যাবে তখন আপনি এখানে ওয়ালেট অপশনটিতে চলে যাবেন। ওয়ালেট অপশনে চলে যাওয়ার পরে সেখান থেকে আপনার যে ব্যালেন্সটা থাকে মাই ফান্ড যেখানে আপনার এলটিসিটা থাকবে সেই এলটিসি এখন আপনি এখান থেকে খুঁজে বের করবেন। ভিডিওটা মনোযোগ সহকারে যদি সবাই দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি কীভাবে কীভাবে কাজগুলো করেছি। তো আমি এখন এলটিসি লিখে সার্চ করলাম, দেন আমার ব্যালেন্সটা কিন্তু এলটিসিতে দেখাবো যে আমার কত ব্যালেন্স এখন অ্যাকাউন্টে রয়েছে। দেন আমি এই এলটিসিতে স্লাইড করে ডান দিকে যাবো, দেন এখানে উইথড্র নামে একটি অপশন পাবো, এই উইথড্রতে চলে আসবো। উইথড্রতে চলে আসার পর আমি আমার কয়েনবেসের অ্যাকাউন্ট থেকে কয়েনবেস এখন আমি প্রবেশ করবো। আমার কয়েনবেসে চলে আসার পরে আমি এখান থেকে করবো কি এলটিসি ওয়ালেটে যাবো, এখান থেকে আমি আমার এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেবো। আমি এখান থেকে এলটিসি ওয়ালেটের কপি করে নিচ্ছি, ওয়ালেটটা কপি করে নেওয়ার পরে দেন হচ্ছে যে আমি এই যে তাদের এখান থেকে আমি যে উইথড্রটা করব সেটা আমি করে ফেলবো। তো এখানে আমি এলটিসির ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব এবং আমার অ্যাকাউন্টে যত পরিমাণ এখানে এলটিসি থাকবে তাদের 0.01 এরকম একটা তারা ভ্যাট নিচ্ছে, দেখতে পাচ্ছেন 0.01 তার এলটিসি এখান থেকে ফি নিচ্ছে। তো 0.01 এলটিসির দামটা কত সেটা আমি আপনাদেরকে এখানে দেখায় দিচ্ছি। আপনার 0.01 এলটিসি তারা ভ্যাট নিচ্ছে, প্রায় $1.35 তারা কিন্তু ভ্যাট নিচ্ছে। সো আপনার কাছে যদি
অ্যাটলিস্ট $3-4 পরিমাণ যদি টিএনসি কয়েন থাকে সেক্ষেত্রে আপনারা হটবিট এক্সচেঞ্জারটা ব্যবহার করতে পারেন, তাছাড়া এখানে আপনারা ব্যবহার করবেন না। আমি আপনাদেরকে আবার বলছি, যদি আপনার $4-5 যদি অ্যাবিলিটি থাকে সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন, তাছাড়া ব্যবহার করার দরকার নেই। অল্প পরিমাণ যদি টিএনসি কয়েন থাকে সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বর্তমান যে বাজার মূল্য রয়েছে সেই বাজার মূল্য দামটা কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো না, কারণ আমারও কিন্তু আপনাদের কয়েনটাকে নিয়ে এক্সচেঞ্জ করতে হবে, আমারও ভ্যাট দিতে হবে এই কোম্পানিকে হটবিটকে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বাজার মূল্য থেকে কিছু টাকা কম দিব, যাতে আপনার কয়েনটা আপনি সেল করতে পারেন এবং আমি আপনার কয়েনটা বিক্রি করে কিছু টাকা মুনাফা করতে পারবো, এই হচ্ছে বিষয়। তো এখান থেকে উইথড্র করলে আপনার খুব তাড়াতাড়ি মাত্র 2 মিনিটের মধ্যে তারা পেমেন্ট আপনাকে করে দেবে। দেন এখান থেকে আপনি সেটা করবেন কি, কুইক ইউজের মধ্যে গিয়ে আপনার সেটা সেল করে ফেলতে পারবেন। যখন আপনার এটা কয়েনবেসে যখন চলে আসবে, কয়েনবেসে দেখুন আমার ডলারটা চলে আসছিল যে এই যে এখানে আমাকে প্রায় হচ্ছে $7.79 তারা দিয়েছিল, 0.673 এরকম একটা অ্যামাউন্ট আমি পেয়েছিলাম, সেটা আমি এখান থেকে সেল করে নিয়েছি। এখানে আপনার কিন্তু যে কোনো ডলার আপনারা সেল করতে পারবেন। তো এখানে কীভাবে সেল করেছি, এখানে আমি LTC-র পরিমাণ লাইট কয়েন দিয়ে দিলাম, সেন্ড অপশন এবং রিসিভ অপশনে বিকাশ দিয়ে দিয়েছিলাম, তারপর এক্সচেঞ্জ করে আমি এটা সেল করে নিয়েছি। ডিসক্রিপশন বক্সে কুইক ইউজিতে কীভাবে আপনার ডলার সেল করবেন সেটা আমার ভিডিও দেওয়া রয়েছে। আচ্ছা, তো আজকে এতটুকু ছিল সম্পূর্ণ আলোচনা। এবার চলুন কীভাবে আমরা সার্ভে করে এখান থেকে আয় করবো সেটা নিয়ে আলোচনা করছি। আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার রেজিস্ট্রেশন লিঙ্ক রয়েছে, সেখান থেকে দয়া করে সবাই অ্যাকাউন্টটা খুলে নেবেন। তো চলুন আমরা এখান থেকে কীভাবে আয় করবো সেটা একটু দেখে নিচ্ছে। তো এবার চলে আসলাম যে কমপ্লিট আপনাদের সার্ভের যে কমপ্লিটগুলো করে দেখাবো সেগুলো কীভাবে করতে হবে এবং কীভাবে করলে আমি কী পরিমাণ ইনকাম করতে হবে সেটা আমি বিস্তারিত আলোচনা করবো। তো এখানে দেখুন আমার প্রত্যেকটা সার্ভের জন্য তারা চার টিএনসি দিচ্ছে। তো সার্ভেগুলো কিন্তু অল টাইম থাকে না, অনগোয়িং সার্ভে কিন্তু যখনই পাবেন তখনই করে ফেলবেন, বাকি রাখবেন না। তো প্রথম যে মাত্র 6টা প্রশ্ন উত্তর দিলে আমাকে তারা 4টা টোকেন দেবে, 4টা টোকেনের মূল্য কিন্তু প্রায় হচ্ছে আপনার 32 টাকা থেকে 35 টাকা সমান। তো এখানে 6টা প্রশ্ন সিম্পল কোশ্চেন, আমি জাস্ট সিম্পল কোশ্চেনগুলো পড়লাম, পরে আমার যে মতামতগুলো সেগুলো উত্তর দিলাম। আপনার সঠিক উত্তর দিতে হবে এমন কোনো কথা নেই, এই প্রশ্নগুলো হচ্ছে আপনার মতামতের উপর ভিত্তি করে করা হয়, আর সার্ভের উত্তরগুলো আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি দিতে পারেন, যেটা উত্তর দেবেন সেটাই সঠিক এবং সেই প্রশ্ন উত্তরেই কিন্তু আপনাকে তারা টাকা দিবে। তো আমি এখানে উত্তর দেওয়ার পর 6টা প্রশ্ন যখন কমপ্লিট করে দিলাম তারা আমাকে একটা ভিডিও দিবে, তো ভিডিওটা দেখতে থাকবো। তার মধ্যে দেখবেন নিচে কালেক্ট রিওয়ার্ডস নামে একটা অপশন রয়েছে, সেটা যখন ব্লু হয়ে যাবে তখন আমি রিওয়ার্ডটা কালেক্ট করবো। তো এখন আমি রিওয়ার্ডটা কালেক্ট করবো, আমার 20টা টোকেন ছিল, এখন আমার অ্যাকাউন্টে 24টা টোকেন কিন্তু জমা হয়ে যাবে। তো হুবহুভাবে আমি আমার সেকেন্ড যে সার্ভেটা ছিল সেটাও কিন্তু আমি কমপ্লিট করেছি, হুবহুভাবে আমি কিন্তু সেকেন্ড সার্ভেটাও কমপ্লিট করেছি এবং সেকেন্ড সার্ভেটা কমপ্লিট করার মাধ্যমে আমি আরও অতিরিক্ত 4টি টোকেন এখানে আয় করলাম। তো আপনাদের এখন টোকেন এই সার্ভেগুলো যে অ্যাভেলেবল থাকে প্লিজ করে ফেলবেন, কারণ এখানে তাদের লিমিটেড কিন্তু রয়েছে, তারা কিন্তু দিয়েছে প্রায় 2 লক্ষ টোকেন তারা দিচ্ছে সবাইকে। তো 2 লক্ষ টোকেন যারা আয় করবে মানে 50,000 মানুষ যদি এখন কাজ করে তাহলে কিন্তু 50,000 মানুষের প্রত্যেকজনের কাছে 4টা টোকেন করে হলে কিন্তু প্রায় 2 লক্ষ টোকেন কিন্তু তাদের কাছে চলে যাচ্ছে। তো 50,000 মানুষ যদি কাজ করে ফেলে সেক্ষেত্রে আপনি আর কিন্তু এখানে কাজ করতে পারবেন না। তো আপনি যদি খুব তাড়াতাড়ি কাজটা করতে পারেন এই জন্য বলো প্রত্যেক দিন মিনিমাম 2 থেকে 3 বার এখানে আপনি লগ ইন করবেন এবং লগ ইন করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এখানে সার্ভে আছে কি নাই, অনগোয়িং সার্ভেগুলো। তো আমি 2 বারে কিন্তু 4-4-8 টোকেন ইনকাম করলাম, যেহেতু আমি 4-4-8 টোকেন ইনকাম করলাম। তো এইভাবে আপনি তাছাড়াও আপনি 8টি টোকেন ছাড়াও আপনি নর্মালি হচ্ছে আপনি রেফার করে আয় করতে পারেন, পার রেফার আপনি এখানে 5টি টোকেন করে দিচ্ছে। তো পার রেফার আপনি 5টি টোকেন পাবেন তখনই যখন আপনার রেফার যে জয়েন হবে সে যখন 3টা সার্ভে কমপ্লিট করবে, এবং এখানে টোটাল আপনি জয়েন করার সাথে সাথে 26-23টার মতো সার্ভে এখানে আপনি পাবেন। তো সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আমার প্রথম ভিডিওতে আলোচনা করা রয়েছে। আর যারা আমার সাথে লেনদেন করতে চাচ্ছেন টিএনসি কয়েন তাদেরকে আমি আবারও বলছি, বাজার মূল্য বর্তমান যেটা রয়েছে তার থেকে আমি কিছু পরিমাণ দাম আপনাদেরকে কম দেবো, যেহেতু আমার ওইটা লেনদেন করার জন্য আমাকে কিছু ভ্যাট দিতে হবে। কারণ আমার কাছে আপনারা যদি 10 জন মিলে যদি 10 বার টোকেন দেন তাহলে কি হবে, অতিরিক্ত বেশি টোকেন হওয়ার কারণে আমি কিন্তু সেই ভ্যাটটা কিন্তু মোকাবেলা করতে পারবো। কিন্তু আপনার কাছে দেখুন আপনার কাছে টোকেন কিন্তু কম রয়েছে, যার কারণে আপনি নিজে নিজে সেই লেনদেনটা করতে পারবেন না। তবে যার কাছে 50টা বা তার অধিক টোকেন রয়েছে তারা আপনারা আলাদাভাবে লেনদেন করতে পারেন হটবিটের মাধ্যমে, যেভাবে আমি শুরুতে দেখিয়েছি। আর যাদের কাছে তার থেকে কম পরিমাণ টোকেন রয়েছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে আমার ইমো নাম্বার এবং হচ্ছে আমার ইমোতে যোগাযোগ করতে হবে এবং আমার ইমেল আইডি দেওয়া রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনাদেরকে ভালো পরিমাণ একটা কিছু দেওয়ার আমি চেষ্টা করব যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী, কারণ আমি আমার লস করে আপনাদেরকে কোনো পরিমাণ অ্যামাউন্ট আপনাদেরকে দিতে পারবো না। তো আমি যে 8টি টোকেন আয় করেছি সেখান থেকে কত টাকা ইনকাম হয়েছে সেটা আপনারা নিজেরা বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটা ছিল এতটুকুই, ভালো থাকবেন সবাই এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভালো লেগে থাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।